1996 সালে স্থাপিত হওয়া বিদ্যালয়টির নাম ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি রাজশাহীর বাঘা উপজেলার 5 নং বাউসা ইউনিয়নে অবস্থিত। স্থানীয়দের অনুদানে 31 শতক জায়গা নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। তবে প্রতিষ্ঠার 27 বছর পরেও বিদ্যালয়ের অবকাঠামোর উন্নতি হয়নি, নির্মাণ করা হয়নি কোনো পাকা ভবন, নেই টয়লেটের ভালো ব্যবস্থা। অনেকদিন আগে নির্মিত টিন শেডের ঘরটির বর্তমান অবস্থা করুন। টিনের ঘরের 12টি কক্ষের মধ্যে 2টি অফিস কক্ষ, 1টি বিজ্ঞানাগার, 1টি কমন রুম এবং অন্য 8টি কক্ষে চলে ক্লাস। প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র নেই স্কুলে। বর্ষা মৌসুমে টিনের চালা দিয়ে পানি পড়ে বই খাতা ভিজে যায়। দিনে প্রচণ্ড তাপ দেখে অতিষ্ঠ হয় স্কুলের শিক্ষার্থীরা। আর এমনই প্রতিকূলতার মধ্য দিয়ে 200 জন ছাত্রছাত্রীকে প্রতিদিন ক্লাস করতে হচ্ছে এখানে। পাঠদানের অনুপযোগী শ্রেণীকক্ষ ও ঝুঁকিপূর্ণ ঘরের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। এ কারণে শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক মহল। স্কুলের টিনগুলো ফুটে যেগুলোতে পানি পড়ে, আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। কমন রুমে শুধু পানি পড়ে, আমরা কি করে ব্যাগগুলো রাখবো? আমরা ভালো করে বসে থাকতে পারি না, ক্লাসরুমে পানি পড়ে, ক্লাস করতে পারি না। কমন রুমে যখন যাই তখন আমাদের ইউনিফর্ম ভিজে যায়, আমাদের স্কুলের ইউনিফর্মগুলো অনেক নোংরা হয়ে যায়। এগুলো অনেক অনেক খারাপ পরিবেশ রয়েছে, আমাদের স্কুলের একটা বাউন্ডারি যায়, অনেক সমস্যা হয় এই জন্য আমাদের। এত সমস্যার মধ্যেও স্কুলটির ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হচ্ছে। প্রায় প্রতি বছরই 1 থেকে 2টি গোল্ডেন এবং 4 থেকে 5টি A+ পেয়ে থাকে। এছাড়াও খেলাধুলার বিষয়েও পিছিয়ে নেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2023 সালে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় যশোর থেকে আন্তর্জাতিক পর্যায়ে 3য় স্থান অধিকার করেছে সিফাত নামের 9ম শ্রেণীর এক ছাত্র। তার ইচ্ছা সে ওয়ার্ল্ড কাপে নাম লিখাবে। কিন্তু 9ম শ্রেণী পড়ুয়া এই ছাত্র আফসোস করে বলে, বর্ষা মৌসুমে স্কুল মাঠে 1 হাঁটু পানি জমে, তাই ঠিক মতো খেলাধুলা করতে পারি না। সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে আমরা ঠিক মতো ক্লাস নিতে পারি না, টিনের চাল বেয়ে পানি পড়ে, তাই ক্লাস বন্ধ করে বসে থাকতে হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত আসন ব্যবস্থা নেই। বিদ্যালয়টির অফিস সহকারী বলেন, আশেপাশের প্রায় সব বিদ্যালয়ে সরকারি উদ্যোগে পাকা ভবন নির্মাণ করা হয়েছে, অন্যান্য স্কুলের চেয়ে আমাদের স্কুলের রেজাল্ট ভালো। সরকারিভাবে কিন্তু ওইরকম বড় ধরনের কোনো প্রকল্প আমরা পাইনি। জিন্নাতিনের সাথে আমাদের একবার আসছিল, উনি এসে 10 টন চাউলের কাজ দিয়েছিল। তখন তো এখানে প্রায় 8 ফিট 7 ফিটের মতো নিচা ছিল, এই জায়গাটা আরও নিচা ছিল, মাটি কেটে ভরাট করা হলো ওইটাকাটি। আমাদের যদিও বাউন্ডারির দরকার, বাউন্ডারি নাই, এটা খুব জরুরি আমাদের ছেলেদের সাথে, কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, ছাত্রীর সংখ্যা বেশি। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাসে বসতে হয়, অনেকটাই হট্টগোলের সৃষ্টি হয়। এছাড়া বেঞ্চ সংকটে থাকায় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। পড়াশোনা বা পাঠদান করা খুবই অসুবিধা হয়। আমরা এর আগে অনেক আবেদন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আবেদন করে কোনো ফলাফল হয়নি। অনেক স্কুল আছে, স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে অবকাঠামো ভালো, বিল্ডিং হয়েছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটাই বেশি অবহেলিত। দেখা যাচ্ছে যে আবেদন করে কোনো আমরা বিল্ডিং বা কোনো অনুদান পাই না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভুট্টু বলেন, বর্তমান সরকারের আমলে অকল্পনীয় উন্নয়ন ঘটেছে। আমি এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ার পর বারবার ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক কর্মচারীর অভিযোগ শুনতে হচ্ছে। বিষয়টি আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এমপিকে অবগত করেছি। প্রায় সব জায়গাতে বিল্ডিং হয়েছে, কিন্তু আমাদের এই ফতেপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কোনো বিল্ডিং হয় নাই। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান যথেষ্ট পরিমাণে রয়েছে। বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, বৃষ্টি হলে মাঠে খেলার মাঠ, যে স্কুল মাঠ রয়েছে সেখানে বৃষ্টি জমে থাকে। রিপোর্ট করেছেন রবিউল ইসলাম।